সুধি দর্শক, মাইটুর বিডিতে আপনাদের স্বাগত। আজ মাইটুর বিডি এসেছে সিরাজগঞ্জ জেলার সকল দর্শনীয় জায়গা আপনাদের দেখাতে। যমুনা নদীর কোল ঘেঁষে অবস্থিত সিরাজগঞ্জ জেলা বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের রাজশাহী বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। যমুনা সেতু এবং সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধের অপূর্ব সৌন্দর্য এ জেলাকে পর্যটন সমৃদ্ধ জেলার খ্যাতি এনে দিয়েছে। যমুনা সেতু থেকেই শুরু হয়ে গেল সিরাজগঞ্জ জেলা ভ্রমণ। ১৯৯৮ সালে নির্মিত প্রায় ৫ কিলোমিটার দৈর্ঘ্যের দৃষ্টিনন্দন এই সেতু ও সেতু সংলগ্ন এলাকা দেখতে যমুনার পারে প্রতিদিন অনেক দর্শনার্থীর ভিড় জমে। যমুনা সেতুকে কেন্দ্র করে পাশেই গড়ে উঠেছে সিরাজগঞ্জের জনপ্রিয় বিনোদন কেন্দ্র বঙ্গবন্ধু যমুনা ইকোপার্ক। সবুজের সমারোহের পাশাপাশি এখানে রয়েছে চিড়িয়াখানার মতো হরেক রকমের পশু পাখি। এটি চায়না বাঁধ। অনেক বড় এই বাঁধের কাজ এখনো চলমান। নদীর বাতাসে মন ভালো করার জন্য প্রতিদিন এখানে অনেক মানুষ আসে। প্রচুর বাতাসের কারণে বাতাস থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য এখানে উইন্ডমিল স্থাপন করা হয়েছে। চায়নাবাদ থেকে আমরা চলে আসলাম সিরাজগঞ্জের অন্যতম বিনোদন কেন্দ্র শেখ রাসেল পার্ক। যমুনার তীরে অবস্থিত এই পার্কে অনেক ধরনের রাইড আছে। রাইডগুলোতে চড়ে ছোট বড় সবাই আনন্দ উপভোগ করতে পারে। যমুনার পাড়ের সুন্দর এসব স্থাপনা দেখতে দেখতে আমরা চলে আসলাম সিরাজগঞ্জ শহরে। ছোট এই শহর দেখতে খুব বেশি সময় লাগে না। একটি রিক্সা নিয়ে খুব কম সময়ের মধ্যে এই শহর ঘুরে দেখা যায়। শহরের মাঝেই রয়েছে শতবর্ষী ইলিয়ট সেতু বা বড় পুল। নামে ইলিয়ট ব্রিজ হলেও মানুষের কাছে বড় পুল নামেই অধিক পরিচিত। এই সেতু সিরাজগঞ্জের মানুষের বিনোদন কেন্দ্রের অভাব মিটিয়ে আসছে প্রায় শত বছর ধরে। এই শহরেই রয়েছে বাংলা সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র সৈয়দ ইসমাইল হোসেন সিরাজির বাড়ি। শৈশবে এই বাড়িতেই বেড়ে উঠেছেন তিনি। বাংলা সাহিত্যের স্বনামধন্য পথিকৃৎ সিরাজগঞ্জের গর্ব সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি। এই শহরের আরেক পাশে অবস্থিত মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর পৈতৃক নিবাস। তার নামে এখানে নির্মিত হয়েছে পাঠশালা। সন্ধ্যার পর কর্মব্যস্ত মানুষেরা কেনাকাটা এবং খোশ গল্পে মেতে ওঠে। শহর দেখতে দেখতে সিরাজগঞ্জের নামকরা মিষ্টি এবং ক্ষীরের দই চেখে দেখতে ভুলবেন না। সিরাজগঞ্জ শহর থেকে কড্ডার মোড় হয়ে আমরা চলে এসেছি হাটিকুমরুলের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপনা নবরত্ন মন্দির দেখতে। স্থানীয়রা এই মন্দিরকে দোল মঞ্চ নামেও ডেকে থাকে। বাংলাদেশে আবিষ্কৃত নবরত্ন মন্দিরসমূহের মধ্যে এটি সবচেয়ে বড়। হাটিকুমরুল থেকে গ্রামীণ সৌন্দর্য দেখতে দেখতে চলে আসলাম ধুবিল কাটার মহল জমিদার বাড়িতে। এটি স্থানীয়দের কাছে মুন্সি বাড়ি ও তালুকদার বাড়ি নামে পরিচিত। কিছুটা সময় সুন্দর এই স্থাপনা দেখতে ভালোই লাগবে। জয়সাগর দীঘির পাড়ে দাঁড়িয়ে গ্রাম্য পরিবেশের আসল স্বাদ নেওয়া যায়। প্রাচীনকালে দীঘিটির দৈর্ঘ্য ছিল আধা মাইল, প্রস্থ ছিল আধা মাইলের কিছু কম, অর্থাৎ আয়তন প্রায় ৫৮ একর ছিল। এই দীঘির স্বচ্ছ জলের সৌন্দর্য মুগ্ধ করে আগত পর্যটকদের। এটি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি নদীবন্দর। বাঘাবাড়ি বন্দর হল বাংলাদেশের একটি অন্যতম প্রধান নদীবন্দর। এটি বাংলাদেশের রাজশাহী বিভাগের অন্তর্গত। এটি যমুনা নদীর পশ্চিম তীরে অবস্থিত। এই বন্দর দ্বারা চট্টগ্রাম বন্দর থেকে কয়লা, ডিজেল, রাসায়নিক সার নদীপথে আনা হয় ছোট জাহাজে করে। এটি রাউতারা সুইচ গেট।
যদিও এটির নাম নিমাছড়া বাঁধ, কিন্তু স্থানীয়রা এটিকে রাওতারা বাঁধ হিসেবেই বলে থাকে। বর্ষাকালে এটি ভরে পরিপূর্ণ হয়ে যায়। এবার আসবেন রেশম বাড়ি। বর্ষাকালে এখানে পানি থই থই করে, রাস্তার দুই ধারে থাকে পানি, এটা দেখতে ছুটে আসে অনেক দর্শনার্থী। এখান থেকে অল্প দূরত্বে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়। নির্মাণাধীন এই বিশ্ববিদ্যালয় 2017-18 শিক্ষাবর্ষে তিনটি বিভাগে 105 জন শিক্ষার্থী নিয়ে কার্যক্রম চালু হয়। এখানে পাশাপাশি রয়েছে রবীন্দ্র কাচারি বাড়ি। রবীন্দ্র কাচারি বাড়ি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলায় অবস্থিত। 1842 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা প্রিন্স দ্বারকানাথ ঠাকুর ইংরেজদের কাছ থেকে প্রথম বাড়িটি কিনেছিলেন। এটি একটি দোতলা ভবন। এটি খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ, চৌহালি উপজেলায়, সিরাজগঞ্জ জেলার বাংলাদেশের একটি বেসরকারি মেডিকেল কলেজ। এই মেডিকেল কলেজটি এনায়েতপুর হাসপাতাল নামেও পরিচিত। এবার চলে যাব সিরাজগঞ্জের এই অঞ্চলের মূল আকর্ষণ এনায়েতপুর ব্রিজ। এই ব্রিজ দিয়ে পায়ে হেঁটে যমুনা নদীর প্রায় মাঝখান পর্যন্ত যাওয়া যায়। এখানে গড়ে উঠেছে পর্যটন কেন্দ্র। অনেক দূর দূরান্ত থেকে এই ব্রিজে প্রতিদিন পর্যটকরা ছুটে আসে মাঝ নদীর ভয়ঙ্কর সৌন্দর্য দেখতে। এখানে নৌকা বা ইঞ্জিন চালিত বোট ভাড়াই পাওয়া যায়। মন চাইলে যমুনায় কিছুক্ষণ নৌকা ভ্রমণ করতে পারেন। এখানে দুপুরের খাবারের দারুণ ব্যবস্থা আছে। এই নদীর হরেক রকম তাজা মাছের তরকারি দিয়ে ভরা থাকে এখানকার খাবারের দোকানগুলো। এবার শেষ গন্তব্যে যাওয়ার পালা। এখান থেকে রিক্সায় চলে যাবেন আধুনিকভাবে নির্মিত আল আমান বাহেলা খাতুন জামে মসজিদ। মসজিদটি 2021 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। সিরাজগঞ্জ এনায়েতপুর সড়কের পশ্চিম পাশে 2.5 বিঘা জমির উপর নির্মিত একটি আধুনিক মসজিদ। এখানেই শেষ হল সিরাজগঞ্জ জেলা ভ্রমণ। এখান থেকে ঢাকা যাওয়ার বাস অথবা সিরাজগঞ্জ থেকে ঢাকা যাওয়ার বাসে করে ঢাকা চলে আসতে পারেন। আপনারা চাইলে আমাদের এই ভ্রমণ প্ল্যান অনুসরণ করতে পারেন। আমাদের ওয়েবসাইট mytourbd.com ভ্রমণ সম্পর্কিত বিস্তারিত সব তথ্য পেয়ে যাবেন। ভ্রমণ সম্পর্কিত সকল আপডেট পেতে mytourbd ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি লাইক দিয়ে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।